নাটোরে পনেরো গ্রামের মানুষ উৎপাদন করেন বিভিন্ন জাতের সবজি ক্ষেতের পাশে উৎপাদিত সবজির পাইকারি বাজার ঝামেলা ছাড়াই সবজি বিক্রি করতে পারছে চাষিরা নাম ভালো পাওয়ায় খুশি তারা উৎপাদিত সবজি স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি যাচ্ছে রাজধানীতেও নাটোর থেকে আরও জানিয়েছেন মাহবুব হোসেন আমি এখন দাঁড়িয়ে রয়েছি নাটোর সদর উপজেলার ফতেঙ্গাপাড়া গ্রামে এই গ্রামের প্রায় আশি শতাংশ মানুষ তারা বিভিন্ন সবজি চাষের উপরে নির্ভরশীল শুধু ফতেঙ্গাপাড়া নয় এর আশপাশে যে গ্রামগুলো রয়েছে যেমন দত্তপাড়া রয়েছে রামনগর রয়েছে এবং লালমণিপুর রয়েছে এই এসব গ্রামের যে আরও পনেরোটি গ্রাম রয়েছে এই গ্রামের মানুষ কিন্তু তারা বিভিন্ন মৌসুমে বিভিন্ন তারা সবজি উৎপাদন করেন এখন যেমন তারা সবজি উৎপাদন করছে করছেন কাকরোল চিচিঙ্গা পটল সহ এই ধরনের সবজি তারা এখন উৎপাদন করছেন এবং আগামী কয়েক মাস পরে যে শীতকালীন যে সবজিগুলো আসবে যেমন শিম ফুলকপি বাঁধাকপি এই ধরনের সবজি কিন্তু তারা আবার উৎপাদন করবেন সব মিলে যদি বলি যে এই পনেরোটি গ্রামের মানুষ কিন্তু তারা সারা বছরই সবজি উৎপাদন করে থাকেন এবং এই সবজির উপরে তাদের যে অর্থনৈতিক বিষয়গুলো সেটি তারা পূরণ করে থাকেন এবং আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে এই সবজি উৎপাদন করার পরে কৃষকদের যে একটি বাজার ব্যবস্থাপনা সেটি নিয়ে কিন্তু তাদেরকে ভাবতে হয় না কারণ এই গ্রামের আশপাশগুলোতে ছোট ছোট পাইকারি ব্যবসায়ীরা তারা তাদের এই ক্ষেতের পাশেই পাইকারি ব্যবসায়ীরা তারা তাদের যে আর সেটি গড়ে তুলেছেন এবং কৃষকরা তারা ক্ষেত থেকেই তারা পাইকারি দোকানে নিয়ে যাচ্ছে এবং সেখানে তারা নগদ টাকায় বিক্রি করতে পারছে এতে করে যে অন্য অন্য যে ঝক্কি ঝামেলাগুলো হয় সেগুলো কিন্তু কৃষকদের পোহাতে হচ্ছে না এতে করে অনায়াসে তারা কিন্তু তাদের যে সবজি সেটি তারা বাজারজাত করতে পারছেন এবং তারা যে ন্যায্য দাম সেটি পাচ্ছেন বলে কৃষকরা আমাদেরকে জানিয়েছেন এবং এই সবজিগুলো পাইকারি ব্যবসায় কেনার পরে তারা ঢাকার বিভিন্ন প্রান্তে তারা এটি সরবরাহ করছেন এবং প্রতিদিন তারা তিন থেকে চার টাক কিন্তু সবজি এই এই নাটোরের এই পনেরোটি গ্রাম থেকে তারা ঢাকাতে সরবরাহ করছেন আপনাকে যদি একটু জানিয়ে রাখি বর্তমানে ঢেঁড়সের বাজার এক হাজার টাকা মন চিচিঙ্গা বিক্রি হচ্ছে ষোলোশো থেকে সতেরোশো টাকা মন এবং কাকরোল বিক্রি হচ্ছে প্রায় দুই হাজার টাকা মন অর্থাৎ কৃষকরা বর্তমান যে দাম রয়েছে এর দাম অনুযায়ী তারা বিক্রি করার কারণে তারা কিন্তু এখন লাভবান বলে তারা আমাদেরকে এমনটি জানিয়েছেন তো এই ছিল নাটোর থেকে আমার কাছে সব শেষ তথ্য